मन्नाथ श्री जगन्नाथो मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। साधना सम्पर्के श्रीमद् स्वामी भूतेशानंदजी महाराजेर अमृतमय बाणी अमृत कथा भाग षोलो। भक्त प्रश्न करछेन, मा बोलेछेन निर्वासना चाई, एई निर्वासना कि महाराज? उत्तरे महाराज बोलछेन निर्वासना माने कोनो बासना ना थाका, किन्तु ताते मन भरबे कि? मने जदि बासना ना थाके तबे रइलटा कि? भक्ति बासना तो शेष कथा, आगे अन्य बासनागुलो मिटुक, एई होलो संसारीर कथा। प्रश्न, पूजोय बसले क्यों एसे डाकले पूजो छेड़े कि ओठा जाए? उत्तरे महाराज बोलछेन परिप्रेक्षित बुझे बुद्धि खाटिए करबे, गुरु जदि दरजाय गिए धक्का दें तुमि कि बोलबे दाड़ान आमि पूजोटा सेरे नी? भक्त प्रश्न करछेन आमरा एत सब भालो कथा शुनी सेगुलो किभाबे काजे लागाबो? उत्तरे महाराज बोलछेन भालो कथा भालो जिनिसगुलो चिंता करा, एके जाबर काटा बोले। ठाकुर बोलेछिलेन गुरु जेमन जाबर काटे एकेई बोले शरण मनन। श्री रामकृष्ण लीला प्रसंगे तोमरा जा पड़ेछो मने राखबे, आबार ईश्वरेर विशेष प्रकाशयुक्त ओई सकल स्थान दर्शनादिर पर ठाकुर आमादिगके जाबर काटिते शिक्षा दितेन, बलितेन गरु जेमन पेट भरे जाब खेये निश्चिंत हये एक जागाय़ बसे सेई सब खाबार उगरे भालो करे चिबाते बा जाबर काटते थाके, सेई रकम देवस्थान तीर्थस्थान एकबार देखबार पर सेखाने जेसब पवित्र ईश्वरीय भाव मने जेगे उठे सेई सब निये एकांते बसे भावते हय ओ ताईते डूबे जेते हय। देखे एसेई सेसब मन थेके तारिये विषये रूप रसे मन दिते नाई, ताहले ओई ईश्वरीय भावगुली मने स्थायी फल आने ना। भक्त प्रश्न करछेन धर्मपथे ताड़ाताड़ी एगोनो जाय किभाबे महाराज? উত্তরে মহারাজ বলছেন ব্যাকুলতা এলে, তার নাম করতে করতে তার ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে তার চিন্তা করতে করতে এগোনো যায়। প্রশ্ন, সৎসঙ্গ বলতে কি বুঝব? উত্তরে মহারাজ বলছেন পাঁচজনে মিলে আলোচনা করা, সৎগ্রন্থ পাঠ ইত্যাদি করতে করতে সৎসঙ্গ হয়, যতটা পারা যায় পরস্পর পরস্পরকে সাহায্য করতে হয়, এজন্য ভক্ত প্রসঙ্গ ভক্ত সঙ্গ প্রয়োজন, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হয়, তার নাম করতে হয়। ভক্ত প্রশ্ন করছেন স্বপ্নে দেবতা সাধুর দর্শন হলে তার কোনো ফল আছে? উত্তরে মহারাজ বলছেন হ্যাঁ আছে, স্বপ্নে যদি কারো ঈশ্বর দেবতা গুরু সাধুর দর্শন হয় তবে একটা সংস্কার তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, স্বপ্নটা সত্যি কি না তা বলা যায় না কিন্তু ফলটা সত্য। যেমন স্বপ্নে দেখলে বাঘ দেখে ভয়ে বুক দুরু দুরু করছে, স্বপ্ন ভেঙে গেলেও বুক দুর দুর করে, ভালো স্বপ্ন দেখলে তার কথা পরে মনে হলে ভালো লাগে। ঠাকুর বলেছেন স্বপ্নে দেব দর্শন সাধু দর্শন এগুলো শুভ কল্যাণকর, কারণ শুভ সংস্কার পরে কাজে লাগে। যথাদর্শে তথাত্মনি যথা স্বপ্নে তথা পিতৃলোকে যথাপসু পরিবদৃশে তথা গন্ধর্বলোকে ছায়া তপয়োরিব ব্রহ্মলোকে। আরশিতে নিজের ছবি দেখে যেমন স্পষ্ট অনুভূতি হয় বুদ্ধিতেও সেরকম হয়,
স্বপ্নে যেমন অস্পষ্ট দর্শন হয়, তেমনি পিতৃলোকেও অস্পষ্ট আত্মদর্শন হয়। জলে অস্পষ্ট প্রতিবিম্ব দর্শনের মতোই গন্ধর্ব লোকে অস্পষ্ট দর্শন হয়। আলো এবং অন্ধকারের মতো পৃথক রূপে তেমনি ঈশ্বর বা ব্রহ্মলোকের দর্শন হয়। কাজেই স্বপ্নে যা দর্শন হয় সেটি যে চরম দর্শন তা নয়। আসলে আমাদের একটা ধারণা করতে হয়, ভগবান এই রকম, তার মধ্যে সমস্ত শুভ সংস্কার রয়েছে, এই শুভ সংস্কারই তার স্বরূপের প্রকাশ। পূর্ণ শুদ্ধ মন হয় যখন, তখনই ভগবানকে দর্শন হয়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, অর্থাৎ যখন কোনো সংশয় থাকে না, নিশ্চিতভাবে তত্ত্বকে ধারণা করতে পারে, তখনই সব এক হয়। ঠাকুর উপমা দিয়েছেন, আরশোলা পোকা কুমোরে পোকাকে ভাবতে ভাবতে তাই হয়ে যায়। যে যার চিন্তা করে সে তার সত্তা পায়, যে ভগবানকে চিন্তা করে সে ভগবানকে পায়। ভক্ত প্রশ্ন করছেন, তুরীয় মানে কি? উত্তরে মহারাজ বলছেন, তুরীয় মানে চতুর্থ, অর্থাৎ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন অবস্থার অতীত অবস্থা। প্রশ্ন, জালে মাছ বদ্ধ আছে, অনেক মাছ চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারে না কেন? উত্তরে মহারাজ বলছেন, বাধা আছে, বাধাটা মনের। বদ্ধ তো সবাই, চেষ্টা করলো মুক্ত হতে, কিন্তু চেষ্টার প্রবলতা কম। যদি খুব চেষ্টা করত তবে জেলেই হয়তো ছেড়ে দিত, বদ্ধ হওয়াটাই সংস্কার। ভক্ত প্রশ্ন করছেন, সংসারে কিভাবে সন্ন্যাস নেবে? উত্তরে মহারাজ বলছেন, সন্ন্যাস মানে ত্যাগ, সংসারই মনে ত্যাগ করবে, গেরুয়া পরে নয়। ভক্ত প্রশ্ন করছেন, ভগবানকে কত ডাকি তিনি শোনেন না, তার জন্য আমাদের কি করতে হবে মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, তুমি তার চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবে, যখন দেখবে আর পারছ না তখন তার উপরেই সমস্ত ভার দেবে। দেয়ার শুড বি অ্যাক্টিভ সারেন্ডার, নো প্যাসিভ সারেন্ডার। মেয়েরা বিশেষ করে বলে, আমাদের কত কাজ করতে হয়, ভগবানের নাম করব কখন? আমি বলি, এত কাজ করার সময় পাও আর ভগবানকে নাম করার সময় পাও না? গীতায় বলছেন, নাহি কশ্চিত ক্ষণমপি যাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হবশ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণৈহি। কাজ না করে মানুষ এক মুহূর্ত থাকতে পারে না, প্রকৃতির নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সবাই কাজ করে। যা তুমি করতে চাও না প্রকৃতি তা ঘাড়ে ধরে করিয়ে নেবে। প্রশ্ন, ঠাকুরের কাছে কি চাইতে হয়? উত্তরে মহারাজ বলছেন, তার কাছে ভক্তি বিশ্বাস চাইতে হয়। যেসব জিনিস আমাদের তার দিকে নিয়ে যায় তাই চাইতে হয়, বলতে হয় তুমি আমাকে শ্রদ্ধা দাও, ভক্তি দাও। যে চাওয়া আমাদের তার থেকে দূরে নিয়ে যায় সে জিনিস চাইতে নেই। ভক্ত প্রশ্ন করছেন, ঠাকুরের বই পড়লে উপকার হয়? উত্তরে মহারাজ বলছেন, শুধু পড়ে গেলে কি হবে, জীবনে যা ধরে রাখতে পারবে তাই করবে। একটি ভালো কথাও যদি জীবনে কাজে লাগাতে পারো তাতেও হয়। ঢাই অক্ষর প্রেম কা পরেই সো পণ্ডিত হয়ে, প্রেম শব্দ আড়াই অক্ষরের, সেটি ঠিক জানলেই পণ্ডিত হয়। অনেক পড়লে কি কিছু কাজ হয়? লোককে শুধু দেখানো যায় যে আমি পণ্ডিত, শাস্ত্রে আছে বহু শাস্ত্র পড়বে না, তাতে মন মলিন হয়ে যায়। আমি তখন শিলংয়ে আছি, আমার সঙ্গে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে, বলছে ইনি দিনের মধ্যে পাঁচ জায়গায় পাঠ শোনেন। আমি ভাবলাম লোকটা কি ফোপরা, একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বেরিয়ে যায়। অনেক সাধন ভজন করলে আমি জাপক, আমি সাধক, এই অভিমান চলে যায়। প্রশ্ন, গীতায় আছে ঈশ্বরই মাতা পিতা সব, কিন্তু স্বাভাবিকভাবে
তার দিকে মন যায় না কেন? উত্তরে মহারাজ বলছেন, কি করে যাবে, তাকে দেখছি, তাকে দেখোনি কিছু না। বাবা মাকে যদি না দেখতে তবে তাদের আপন বলে মনে হতো কি করে? প্রশ্ন, জ্ঞানের ঐশ্বর্য কি? উত্তরে মহারাজ বলছেন, ভগবান সম্বন্ধে নিঃসন্দিগ্ধ ধারণা। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।